ভারতীয় সঙ্গীতাকাশে দুই বনি উজ্জ্বল নক্ষত্র, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। অনেকে তাঁদের প্রতিদ্বন্দ্বী মনে করলেও তাঁদের নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না কখনো। বোন আশাকে আজও খুবই স্নেহ করেন লতাজি, দিদিকেও শ্রদ্ধা করেন বোন আশা। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনেও একে অপরের পাশে সর্বদাই দাঁড়িয়েছেন। তবে একটিবার আশাজির কর্মকাণ্ডে খুবই কষ্ট পান লতাজি, এতটাই কষ্ট পান যে বোনের সঙ্গে সকল সম্পর্ক তিনি ত্যাগ করেন। সেই ঘটনাই আজ বিস্তারিতভাবে জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাবা দীননাথ মঙ্গেশকর ও মা সেবন্তী মঙ্গেশকরের চার কন্যা এক পুত্র, সবার বড় লতা, মেজ বোন আশা, তারপর বোন উষা এবং মীনা, আর চার বোনের এক ভাই হৃদয়নাথ। এই ছিল তাদের সুখের সংসার। তবে সুখ বেশিদিন সয়নি। ছোট ছোট ছেলেমেয়েদের রেখে অকালেই চলে যান বাবা দীননাথ মঙ্গেশকর। সংসারে নেমে আসে অন্ধকার। কিভাবে সংসার চলবে তখন বুঝতে পারছিলেন না কেউই। ছোট ছোট ভাই বোনদের মুখ চেয়ে সে সময় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন বড় বোন লতা। খুব অল্প টাকায় অভিনয়, গান গাওয়া এইসব করতে লাগলেন। বাবার বন্ধু মাস্টার বিনায়কের মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রে প্লেব্যাকের সুযোগও পান। তাঁরই কাঁধে ভর দিয়ে কোনো রকমে চলছিল সংসার। দিদির পাশে দাঁড়িয়ে কিছুটা দায়িত্ব নিজের কাঁধেও তুলে নেন বোন আশা। তিনিও অনুসরণ করেন দিদির চলা পথকেই। দুই বোনের মিল ছিল খুব। একে অপরকে ছেড়ে যেমন থাকতে পারতেন না, তেমনি কিছু ভালো খাবার পেলে একে অপরকে না দিয়ে খেতেন না কখনো। তবে তাঁদের সুমধুর সম্পর্কে সেদিনই ফাটল ধরল যেদিন দিদি লতাকে না জানিয়ে তাঁরই সেক্রেটারি গণপতরাও ভোঁসলেকে বিয়ে করলেন 16 বছর বয়সী আশা। গণপত তাঁর থেকে বয়সে অনেকটা বড় ছিলেন। বিয়ে করে দিদি, ভাই বোন, এমনকি মাকে ছেড়ে আশা গণপতের হাত ধরে চলে যান শ্বশুরবাড়ি। গণপতের আর্থিক অবস্থা লতাজির থেকে অনেক ভালো ছিল। বিলাসবহুল বাড়ি, কোটি টাকার সম্পত্তি, সেখানে তার সংসার করতে কোনো অসুবিধাই হবে না, এমনটাই মনে করেছিলেন আশাজি। বোনের এই কর্মকাণ্ড কিছুতেই মানতে পারেননি লতা মঙ্গেশকর। যে ভাই বোনদের জন্য তিনি এত কষ্ট করেছেন, নিজে না খেয়ে তাদের মুখে খাবার তুলে দিয়েছেন, সেই বোন কিনা তাকে না জানিয়ে এমন কাজ করল। গণপতের সঙ্গে আশার বিয়ে কোনো মতেই মেনে নিলেন না লতাজি। আশার জন্য বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ করে দিলেন তিনি। যে বোনকে ছেড়ে একসময় তিনি থাকতেই পারতেন না, সেই বোনেরই আর মুখ দেখতে চাইতেন না লতাজি। তাদের সম্পর্কে একটা বিরাট দূরত্ব তৈরি হলো। এদিকে বহুল সম্পত্তির মালিক গণপতকে বিবাহ করেও সংসার সুখের হলো না আশার। তিনি ছিলেন গণপতের দ্বিতীয় স্ত্রী, শাশুড়িও তাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারেনি। তবে গণপতের সুবাদে তখন বহু গানের অফার পেয়েছিলেন আশা, যার ফলে তার গানের কেরিয়ার অনেকটাই এগিয়ে যায়। তবে গণপতের সঙ্গে মনোমালিন্য যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন তিন ছেলে মেয়েকে নিয়ে দিদির কাছে এসে উঠতে বাধ্য হন আশা। ছোট ছোট তিন সন্তানকে নিয়ে বোনের এমন অবস্থা দেখে সব রাগ অভিমান ভুলে যান লতাজি। বোনকে পুনরায় আপন করে নিয়ে নিজের কাছেই রেখে দেন। এমনকি গণপতের সঙ্গে আশাজির আইনি লড়াইয়েও পাশে দাঁড়ান তিনি। বোনের প্রতি দিদির যে কর্তব্য, সেই কর্তব্য থেকে কখনো পিছিয়ে আসেননি লতাজি। তবে শুধু বোন আশা নয়, পরিবারের সকলের জন্যই তিনি অনেক আত্মত্যাগ করেছেন, যা বলে শেষ করা যায় না। এই ভিডিও দ্বারা ওনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।